আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নবদ্বীপ সংবাদে। আমি রশনি হাদান। প্রথমেই সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছুটি ঘোষণা করতে ক্যানাডার সিনেটে বিল। নোভা স্কশিয়া প্রদেশের 29তম প্রিমিয়ার রিয়ান র্যাঙ্কিন। ভ্যাকসিন নিচ্ছেন না ট্রাম্প সমর্থকরা, দুশ্চিন্তায় কর্তৃপক্ষ। চীনের ভিসা পেতে নিতে হবে চীনের তৈরি টিকা। পি কে হালদারের ঘনিষ্ঠ বান্ধবী রুনাই সহ গ্রেফতার তিন। বাংলাদেশে মহামারী ভাইরাসের নতুন ঢেউয়ের ইঙ্গিত। সরকার ভারতকে শুধু দিচ্ছে, কিছুই পাচ্ছে না মির্জা ফখরুল। জাতির পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে সরকার অঙ্গীকারবদ্ধ, প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী আসছেন বাংলাদেশে, এটাই তো আনন্দের বিষয়, উৎসবের বিষয়। আব্দুল মোমেন বিয়ে করেছেন 28 জনকে, হাতিয়ে নিয়েছেন প্রায় 30 কোটি টাকা। তৃতীয় সন্তানের বাবা হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্বীকৃতি দিয়ে 21 ফেব্রুয়ারিতে ক্যানাডায় জাতীয় ছুটি ঘোষণা করতে সিনেটে বিল এনেছেন দেশটির সিনেটর মবিনা জাফর। আগামী সপ্তাহে সিনেটে বিলটি নিয়ে আলোচনার পর পরীক্ষা নিরীক্ষার জন্য স্ট্যান্ডিং কমিটিতে যাবে বলে আশা করছেন মবিনা জাফর। উগান্ডায় বেড়ে ওঠা মবিনা জাফর, বাংলাদেশের আন্দোলনের ইতিহাস এবং সমৃদ্ধ সংস্কৃতি সম্পর্কে উচ্চ ধারণা আছে। তার বাবা বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন নিয়ে প্রচুর গল্প করতেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন সংগ্রামের কথা বলতেন। বিলটি তোলার প্রেক্ষাপট সম্পর্কে বলতে গিয়ে সিনেটর মবিনা জাফর বলেন, অভিবাসী হয়ে ক্যানাডায় আসার পরপরই আমরা বাস্তবিক অর্থেই মাতৃভাষাকে হারিয়ে ফেলি। একজন মানুষ যদি তার মাতৃভাষা হারিয়ে ফেলে, সে আসলে তার আত্মপরিচয় হারিয়ে ফেলে, সে তার ঐতিহ্যকে হারিয়ে ফেলে। আত্মপরিচয়কে সমুন্নত রাখা আমার কাছে জরুরি, সে কারণেই আমি এই বিলটি তুলেছি। সিনেটর মবিনা জাফর বাংলাদেশি কমিউনিটির উদ্দেশ্যে বলেন, আপনার প্রত্যেকেই প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং নিজ নিজ এলাকায় জনপ্রতিনিধিদের কাছে চিঠি লিখে এই বিলটিকে সমর্থন দিতে তাদের প্রতি আহ্বান জানান। তাদের বলুন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া জরুরি হয়ে পড়েছে। ক্যানাডায় নোভা স্কশিয়া প্রদেশে 29তম প্রিমিয়ার হিসেবে সম্প্রতি দায়িত্ব নিয়েছেন ইয়ান র্যাঙ্কিন। স্টেফেন ম্যাকনিল 2013 সাল থেকে নোভা স্কশিয়ার প্রিমিয়ারের দায়িত্বে ছিলেন, কিন্তু গত বছরের অগস্টে সাবেক প্রিমিয়ার স্টেফেন ম্যাকনিল পদত্যাগ করেন। এরপর নোভা স্কশিয়া লিবারেল পার্টির দলীয় নির্বাচনের মাধ্যমে দল প্রধানের ও প্রিমিয়ার নির্বাচনের প্রক্রিয়া শুরু করেন। গত 6 ফেব্রুয়ারি দলীয় সদস্যদের ভোটে দল প্রধান ও প্রিমিয়ার নির্বাচিত করা হয়। ক্যাবিনেটে লাবিককে ফিনান্স অ্যান্ড ট্রেজারি মিনিস্টার এবং রেন্ডি ডিলোরিকে জাস্টিস মিনিস্টার, অ্যাটর্নি জেনারেল ও লেবার রিলেশন মিনিস্টারের দায়িত্ব দেওয়া হয়েছে। এই ক্যাবিনেটে ডেপুটি প্রিমিয়ার হিসেবে দায়িত্ব পেয়েছেন কেলি রেগান। কেলি রেগান সহ ক্যাবিনেটের 4 জন নারী মিনিস্টার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। ইয়ান আগে নোভা স্কশিয়া হাউস অফ অ্যাসেম্বলির চিম্বারলি প্রসপেক্ট থেকে 2013 ও 2017 সালে এমএলএ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি এনভায়রনমেন্ট, ল্যান্ড, ফরেস্ট মিনিস্টার হিসেবেও কর্মরত ছিলেন। গত 23 ফেব্রুয়ারি নোভা স্কশিয়ায় নবনির্বাচিত প্রিমিয়ার সহ ক্যাবিনেট সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে হলিফ্যাক্স কনভেনশন সেন্টারে। নোভা স্কশিয়ার লেফটেন্যান্ট গভর্নর অর্থার লা ব্লাঙ্ক এই 17 সদস্যের সমন্বয়ে গঠিত ক্যাবিনেটের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের নেতৃত্ব দেন। নবনির্বাচিত প্রিমিয়ার ইয়ান র্যাঙ্কিং তার এক বক্তব্যে বলেছেন, অতীতের অভিজ্ঞতায় সম্মান রেখে আমাদের নতুন অধ্যায় সৃষ্টির কাজে অগ্রসর হতে হবে। ইয়ান আগে নোভা স্কশিয়া হাউস অফ অ্যাসেম্বলির চিম্বারলি প্রসপেক্ট থেকে 2013 ও 2017 সালে এমএলএ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি এনভায়রনমেন্ট, ল্যান্ড, ফরেস্ট মিনিস্টার হিসেবেও কর্মরত ছিলেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা করোনার ভ্যাকসিন নিতে অনীহা দেখাচ্ছেন, যা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি হওয়া এমন এক জরিপের বরাত দিয়ে মার্কিন শীর্ষ সংক্রমণ বিশেষজ্ঞ ডাক্তার অ্যান্থনি ফাউসি ট্রাম্পকে তার সমর্থকদের ভ্যাকসিন গ্রহণ করতে আহ্বান জানাতে বলেছেন। পিবিএস নিউজ আওয়ারের এই জরিপে বলা হয়, রিপাবলিকান পার্টি ও ট্রাম্প সমর্থক অর্ধেক মানুষ বলেছেন তাদের ভ্যাকসিন নেওয়ার কোনো পরিকল্পনা নেই। রোববার এনবিসি মিট দ্য প্রেস ফাউসি বলেন, আশা করি ট্রাম্প তার সমর্থকদের ভ্যাকসিন নিতে আহ্বান জানাবেন। একই সঙ্গে মহামারী সংক্রান্ত যেসব বিধিনিষেধ আছে সেগুলো মেনে চলতে বলেন। তিনি বলেন, আশা করি ট্রাম্প তা করবেন, কারণ যে সংখ্যা দেখা যাচ্ছে তা অনেক বড়।
ফাউসি বলেন, কিভাবে একটি জনগোষ্ঠী এত বড় একটি অংশ শুধুমাত্র রাজনৈতিক কারণে ভ্যাকসিন নিতে চাইছে না তা একেবারেই অর্থবহ নয়। যুক্তরাষ্ট্রের এই শীর্ষ সংক্রমণ বিশেষজ্ঞ বলেন, লাখ লাখ মানুষের জীবন বাঁচাচ্ছে এই ভ্যাকসিন, তাহলে সমস্যাটা কোথায়? ফাউসি যুক্তরাষ্ট্রের ইনফেকশিয়াস ডিজিজের পরিচালক ও প্রেসিডেন্ট জো বাইডেনের একজন উপদেষ্টা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের মার্চ থেকে চীন বিদেশি নাগরিকদের প্রবেশ বন্ধ করেছে, তবে দেশটিতে এখন করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। চীনে কর্মরত অনেক বিদেশি নাগরিককে দেশটিতে ফেরার সুযোগ দেওয়া হবে। বিভিন্ন দেশে চীনের দূতাবাস নোটিশ জারি করে বলেছে, যারা চীনের তৈরি টিকা নিয়েছেন তাদের ভিসার আবেদন নেওয়া শুরু হবে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের দূতাবাসও এক বিবৃতিতে স্থানীয় সময় গত সোমবার একথা বলেছেন। এই সপ্তাহ থেকেই এই প্রক্রিয়া শুরু হবে। যারা চীনে আবার কাজ শুরু করতে চান, বাণিজ্যিক ভ্রমণ করতে চান অথবা নিজের পরিবারের সঙ্গে দেখা করার মতো মানবিক প্রয়োজনে যেতে চান, তাদের ভিসা দেওয়া হবে, কিন্তু শর্ত হল চীনের তৈরি টিকা নিতে হবে। বেজিং নিজেদের প্রস্তুত করা টিকার মাধ্যমে টিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে, তবে দেশটি এখনও বিদেশে তৈরি কোনো টিকার অনুমোদন দেয়নি। চীন বিদেশেও তাদের প্রস্তুতকৃত টিকা পাঠিয়েছে। চীনের দূতাবাস বিবৃতিতে বলেছে, যারা টিকার দুটি ডোজ নিয়েছেন অথবা কমপক্ষে 14 দিন আগে একটি ডোজ নিয়েছেন তারা ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভারত, পাকিস্তান, ফিলিপাইন, ইটালি, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে থাকা চীনের দূতাবাসে এই বিবৃতি পাঠানো হয়েছে। বিদেশ থেকে চীনে গেলে এখনও 3 সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হয়। তুরস্ক, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া সহ বিভিন্ন দেশে চীন টিকা সরবরাহ করেছে। ফিলিপাইনে 2 সপ্তাহের আগে চীন থেকে 6 লাখ টিকার ডোজ এসে পৌঁছেছে। চীনের সরকারি গণমাধ্যম বলছে, দেশটির টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো 40 কোটি ডোজ টিকা রপ্তানি করবে। 3,500 কোটি টাকা আত্মসাত করে পালিয়ে যাওয়া পি কে হালদারের ঘনিষ্ঠ বান্ধবী ও ইন্টারন্যাশনাল লিজিং এর ভাইস চেয়ারম্যান নাহিদা রুনাই সহ 3 জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গ্রেফতারের অন্য 2 জন হলেন ইন্টারন্যাশনাল লিজিং এর ভারপ্রাপ্ত এমডি সৈয়দ আবেদ হাসান ও সিনিয়র ম্যানেজার রফসানা রিয়া চৌধুরী। উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বাধীন দুদকের টিম মঙ্গলবার সেগুন বাগিচা থেকে তাদের গ্রেফতার করে। দুদকের উপপরিচালক পি কে হালদারের সহযোগী 122 জনের ওপর বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞার নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, আত্মীয় স্বজন ও বন্ধু সহ সিন্ডিকেটের সহায়তায় কয়েকটি লিজিং কোম্পানি থেকে অন্তত 10,200 কোটি টাকা সরিয়ে পি কে হালদার দেশ থেকে সটকে পড়েন। এ অর্থের একটি বড় অংশ কানাডা, ভারত ও সিঙ্গাপুরে পাচার করেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ইন্টারন্যাশনাল লিজিং থেকে প্রায় 2,500 কোটি টাকা সরানো হয়। এছাড়া FAS ফাইন্যান্স, রিলায়েন্স ফাইন্যান্স এবং পিপলস লিজিং থেকে একই কায়দায় আরও প্রায় 7,500 কোটি টাকা ঋণের নামে উত্তোলন করে আত্মসাত করে পি কে হালদার ও তার সিন্ডিকেট। সব মিলিয়ে 10,000 কোটি টাকার মধ্যে FAS ফাইন্যান্স থেকে প্রায় 2,200 কোটি টাকা, রিলায়েন্স ফাইন্যান্স থেকে 2,500 কোটি টাকা, পিপলস লিজিং থেকে প্রায় 3,000 কোটি টাকা অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে আত্মসাত ও পাচার করা হয়েছে। বাংলাদেশে করোনা ভাইরাসে মঙ্গলবার 24 ঘন্টায় আরও 26 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে সংক্রমিত হয়েছেন 1,719 জন। মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় 20,748 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যাদের মধ্যে নতুন করে 1,719 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 5,60,887 জন। মঙ্গলবার নতুন 26 জন নিয়ে করোনার দেশে প্রাণ হারিয়েছে 8,597 জন। প্রসঙ্গত, দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের 8 মার্চ, আর প্রথম মৃত্যু হয় 18 মার্চ। বাংলাদেশে গত কিছুদিন ধরে প্রতিদিন করোনা ভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা 1,000 ছাড়িয়ে যাওয়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন এটি মহামারী ভাইরাসের নতুন ঢেউয়ের ইঙ্গিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার ভারতকে শুধু দিয়ে যাচ্ছে কিন্তু ভারত থেকে কিছুই আনতে পারছে না, এই জিনিসগুলো দেশের মানুষ কখনোই মেনে নেবে না। তিনি বলেন, বাংলাদেশে এখন কোনো গণতন্ত্র নেই, ক্ষমতা দখল করে বসে থাকা এই সরকার
অবৈধ সরকার। তারা বেইমানিভাবে নির্বাচনের আগের রাতে ভোট করে নিজেদের নির্বাচিত ঘোষণা করেছে। এখন সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে তারা আইনের আশ্রয় নিয়ে দেশের মানুষের ওপর নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার সকাল 11:30 মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাঁচুড়িয়া গ্রামে বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের দশম মৃত্যুবার্ষিকীতে তাঁর কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, এমন কতগুলো আইন তারা তৈরি করেছেন, আইনগুলো বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করছে। ডিজিটাল নিরাপত্তা আইন পাশ করে তারা দেশের মানুষের কথা বলার ও সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করে দিয়েছে। তারা দেশে একদলীয় শাসন কায়েম করার অপচেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রত্যয়ে সরকার অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, রূপকল্প 2021 ও 2041 এবং ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নের মাধ্যমে আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তিনি বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব শিশুদের কল্যাণে বর্তমানকে উৎসর্গ করার আহ্বান জানান। শেখ হাসিনা সবাই মিলে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, আমাদের শিশুরা আগামীর বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠুক, মেধা ও প্রজ্ঞায় বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের প্রতিষ্ঠিত করুক, আন্তর্জাতিকভাবে গৌরব বয়ে আনুক প্রিয় মাতৃভূমির জন্য। প্রধানমন্ত্রী 17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এসব কথা বলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 26 মার্চ দুই দিনের সফরে ঢাকায় আসছেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার 50 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই সফর সামনে রেখে সাংবাদিকদের সরকার বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে কিছু প্রশ্ন করেন। প্রশ্নগুলো ছিল বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট, যেমন মোদীর সফরে তিস্তা চুক্তি হবে কিনা, সীমান্ত হত্যা বন্ধের বিষয়টি নিয়ে আলোচনা হবে কিনা, ভারতের সাথে বাংলাদেশের যে বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে সেটি মীমাংসিত হবে কিনা, এবং ভারতের নাগরিকত্ব আইন ও মুসলিমদের নিয়ে মোদী সরকার বাংলাদেশকে যে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে তা থেকে উত্তরণ হবে কিনা ইত্যাদি। এই প্রশ্নগুলো সাংবাদিক তথা বাংলাদেশের গণমাধ্যমের হলেও এ নিয়ে আমাদের নাগরিকদেরও অজস্র কৌতূহল রয়েছে। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী অনেকটা উত্তেজিত হয়ে গিয়ে সাংবাদিক তথা দেশের গণমাধ্যমের সমালোচনায় মুখর হন। তিনি এমনভাবে বলেন যে সাংবাদিকদের এমন প্রশ্ন করাই ঠিক হয়নি এবং এগুলো এখন কোনো আলোচ্য বিষয় নয়। সাংবাদিকদের তিনি বলেন, দেখুন, ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ এবং তার নেতা হলেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে বাংলাদেশে, এটাই তো আনন্দের বিষয়, উৎসবের বিষয়। অর্থাৎ নরেন্দ্র মোদী বাংলাদেশে আসছেন, এতেই তো আমাদের ধন্য হওয়া উচিত। এর চেয়ে আর কি পাওয়ার হতে পারে? পররাষ্ট্রমন্ত্রী এও বলেন, তিস্তার চুক্তি তো 10 বছর আগেই সই হয়ে গেছে, বাস্তবায়ন হয়নি, চুক্তির পাতায় পাতায় সই রয়েছে। কি কারণে যে বাস্তবায়ন হয়নি সেটিও ভারত আমাদের জানিয়েছে, আপনি আমি আমরা সবাই তা জানি। রোমানা ইসলাম স্বর্ণা মডেল অভিনেত্রী থেকে এখন প্রতারক, নিজেকে কখনো মডেল কখনো অভিনেত্রী পরিচয় দিতেন, খুলতেন ভিন্ন ভিন্ন ফেসবুক আইডি, আপলোড করতেন রগরগে সব ছবি, এরপর প্রবাসীদের টার্গেট করে ফ্রেন্ড বানিয়ে গড়ে তুলতেন প্রেমের সম্পর্ক। এভাবে একে একে এ পর্যন্ত বিয়ে করেছেন 28 জনকে, হাতিয়ে নিয়েছেন প্রায় 30 কোটি টাকা, তবে তাদের কারো সাথেই সম্পর্ক বেশি দিন টেকেনি। বিয়ের নামে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে বিদায় দিয়েছেন সবাইকে। এতদিন লোকলজ্জার ভয়ে প্রতারিতরা মুখ না খুললেও এবার মুক্তি মেলেনি এই মডেল কন্যার। প্রেম আর বিয়ের খেলায় এবার আটকা পড়েছেন আইনের জালে। জানা গেছে বিয়ের নামে প্রতারণা করা ছিল স্বর্ণার নেশা। 15 সালের আগে তিনি প্রথম বিয়ে করেন, সে স্বামীর ঘরে একটি সন্তান জন্ম নেয়ার পর তাকে তালাক দেন। এরপর 2015 সালে মালয়েশিয়া এয়ারলাইন্সে চাকরিকালীন পরিচয় হয় খোরশেদ আলম টুটুল নামের এক ট্রাভেল এজেন্সির ব্যবসায়ীর সাথে। এরপর সে বছর জুন মাসে তিনি তাকে বিয়ে করেন। টুটুল ঢাকার যাত্রাবাড়ির বাসিন্দা। রাজধানীর শান্তিনগরে একটি কাজী অফিসে করা এ বিয়ের দেনমোহর ছিল 5 লাখ টাকা। টুটুলের এটি প্রথম বিয়ে হলেও স্বর্ণার এটি ছিল দ্বিতীয় বিয়ে। এরপর একই বছর একটি বিলবোর্ডের মডেল হয়ে মিডিয়ায় আলোচনায় আসেন স্বর্ণা। মডেলিং অভিনয়ের ব্যস্ততা বেড়ে যাওয়ায় এয়ারলাইন্সে চাকরি ছেড়ে দেন তিনি। সময়ের ব্যবধানে মুক্তি পায়
তার অভিনীত একাধিক সিনেমা। এরই মধ্যে নানান প্রলোভনে টুটুলের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার পর স্বামী হিসেবে তাকে অস্বীকার করেন। পুলিশ বলছে একই কায়দায় অসংখ্য মানুষের সাথে প্রতারণা করেছেন স্বর্ণা। মডেল পরিচয়ে প্রথম ফেসবুকে প্রেম করতেন প্রবাসীদের সাথে, কখনো স্বামীর সঙ্গে ডিভোর্স, আবার সংসারের আর্থিক সংকট সহ নানা কারণ দেখিয়ে নিতেন টাকা। কৌশলে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে লিখে নিতেন জায়গা জমিও। এভাবে একে একে বিয়ে করেছেন 28টি। আপত্তিকর ছবি দেখিয়ে প্রত্যেক স্বামীর সাথে একই কায়দায় প্রতারণা করে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। পুলিশ বলছে একই পরিবারের প্রতিটি সদস্যই বিপরীত লিঙ্গের সাথে একই প্রক্রিয়ায় প্রেম ও বিয়ের সম্পর্কের অভিনয় করে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। প্রতিটি সদস্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঠিক একইভাবে কখনো ফ্ল্যাট কেনা, আবার কখনো গাড়ি কেনার নাম করে রোমানা সৌদি প্রবাসী কামরুল ইসলাম জুয়েলের কাছ থেকে এক বছরে বিভিন্ন সময়ে নেন 2.5 কোটি টাকা। প্রতারিত হওয়া প্রবাসী কামরুল ইসলাম জুয়েল জানান, স্বর্ণা তার সাথে প্রথমে ভালো সম্পর্ক করে, এরপর লালমাটিয়ায় ফ্ল্যাট কেনার নাম করে 1.9 কোটি টাকা নেয়। তিনি দেশে আসার পর তাকে বাসায় ডাকেন, তিনি সেখানে গেলে তাকে তারা কিছু একটা খাইয়ে অবচেতন করে ফেলে, এরপর খারাপ ছবি তুলে নেয় এবং তার থেকে স্ট্যাম্পে সাইন নিয়ে নেয়। এভাবেই সে তাকে জোর করে বিয়ে করে। এরপর বিয়ের জন্য দেশে এনে জুয়েলকে কিছুদিন নিজের বাসায় আটকে রাখেন রোমানা। এরপর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে রোমানা জোর করে স্ট্যাম্পে জুয়েলের স্বাক্ষর রেখে জায়গা জমি হাতিয়ে নেয়। এরপর রোমানাও জুয়েলকে ডিভোর্স দেন। এ প্রসঙ্গে ডিএমপির ডিসি হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, রোমানা, তার মা, তার ভাই ও ভাইয়ের বউ ও রোমানার ছেলে, তারা সবাই একই ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। দুই মেয়ের পর পুত্র সন্তানের বাবা হওয়ার সুসংবাদ সাকিব নিজেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। নবজাতক ও সাকিবের স্ত্রী দুজনেই সুস্থ আছেন। যুক্তরাষ্ট্রের সময় গতকাল সকালে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোল জুড়ে আসে তাদের তৃতীয় সন্তান। সাকিবের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সাকিব বর্তমান পরিবারের সঙ্গেই আছেন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ম্যাডিসন শহরে। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যান তিনি। গত 1 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে তৃতীয় সন্তান আসার খবর জানান সাকিব। তখন সাকিব তার পোস্টে লিখেছেন, নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। অবশেষে নতুন বছরের সেই অতিথি এলো শিশিরের কোল জুড়ে। এর আগে গত বছর 24 এপ্রিল দ্বিতীয় সন্তানের বাবা হন সাকিব। মেয়ের নাম রাখেন এরাম হাসান। সাকিবের প্রথম সন্তান এলাইনার জন্ম 2015 সালে। খেলার খবর। ওয়ানডে সিরিজে দুরন্ত ছিল বাংলাদেশ ইমার্জিং দল, সেখানে 4-0 ব্যবধানে আয়ারল্যান্ড উলফসকে হারিয়েছে সাইফরা। একটি ম্যাচ হয়নি। ওয়ানডের রেশ ধরে টি টোয়েন্টিতেও দুবার ছিল স্বাগতিকরা। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে একমাত্র ম্যাচে আইরিশদের 30 রানে হারিয়েছে সাইফাসান শিবির। টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 184 রান করে বাংলাদেশ। জবাবে 18.1 ওভারে 154 রানে গুটিয়ে যায় আইরিশ শিবির। বল হাতে ঝলক দেখানো বাংলাদেশ পেসার সুমন খান জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় আয়ারল্যান্ড। গ্যারেথ ডিলানিকে সাজঘরে পাঠান পেসার সুমন খান। এরপর পেস ও স্পিন ঝলকে আইরিশদের উইকেট পড়েছে ধারাবাহিক বিরতিতে। 11 বল থাকতেই আইরিশরা হয় অল আউট। এবারে আবহাওয়া। চলুন দেখে নেওয়া যাক কি থাকছে আমাদের সাহিত্য এবং সংস্কৃতির পাতায়।
জানিয়ে দেব আজানের এবং নামাজের সময়সূচি। সংবাদ শেষ হলো, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি নবদ্বীপ সংবাদ থেকে।